নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লকে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে দেখুন কেমন রোদ উঠেছে। কিছুদিন আগে কিছু গিফট পেয়েছিলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কিছুদিন আগে আমার শরীর খারাপ হয়েছিল, যাই জেজু আইল্যান্ড যেতে পারিনি, তাই জন্য কিছু গিফট আমি পেয়েছি। এগুলো ওর কলিগই দিয়েছে, এটা একটা কলিগ দিয়েছে আর এটা একটা কলিগ দিয়েছে। এটা হচ্ছে জেজু অ্যাসোর্টেড ট্রিট আর এটা চকলেট। এটা কি লেখা আছে কোরিয়ান আমি পড়তে পারছি না। ও জেজু কিউই হারব্যাক জেজু কিউই, আর এটা হচ্ছে ট্রিট। এখানে তিনটে ফ্লেভার আছে, একটা হচ্ছে ম্যান্ডারিন, একটা গ্রিন টি, একটা উডো পিনাট, একটা হাল্লা বং। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তিন ধরনের নয় চার ধরনের ট্রিট আছে, চারটে ফ্লেভারের। চলুন আপনাদের খুলে দেখাই কেমন দেখতে এগুলো। এই দেখুন এখানে চারটে ফ্লেভারে দুটো দুটো করে আছে। আমি একটা গ্রিন টি খেয়েছি আগে আর এখানে বাকিগুলো আছে। তো জেজু আইল্যান্ড তো যাওয়া হলো না, কিন্তু এই ট্রিটগুলো খেয়ে জেজু আইল্যান্ডের স্বাদ মেটাবো। তো চলুন ট্রাই করি কেমন খেতে। তো এখানে আমি হাল্লা বংটাই খাবো। তো এই যে হাল্লা বং, এটাই নিয়ে নিলাম। এটা আমি খেয়ে দেখছি কেমন লাগে। এই যে কেটে নিলাম একটা, এই যে পুরো বাটির মতন দেখতে, দেখুন খুব সুন্দর। এটা হচ্ছে বিস্কুট, ভেতরে ক্রিমের লেয়ার, একটা জেলির মতন আছে ভেতরে। আর এটা হচ্ছে কিউই চকলেট, দেখতে কি সুন্দর, দেখুন দারুণ দেখতে। এটা 10টা আছে চকলেট, আমি একটা বার করলাম, জেজু স্পেশালিটি। কি মিষ্টি দেখতে না, দারুণ দেখতে। যাই হোক, এটা এবার খেয়ে দেখবো কেমন। এটা খেতে খুব সুন্দর, দেখুন ভেতরে কিউই দেওয়া আছে আর বাইরেটা চকলেটের লেয়ার, দারুণ খেতে। চলুন এগুলো খেয়ে নিই। এবার জজুবে যে ফলটা আছে সেটার আমি আচার করেছিলাম, সেটা আবার আচার করব, সেটাই আজকে আপনাদের দেখাবো। এই যে জজুবে ফলটা, এটা অনেক দিন আগেই পেয়েছিলাম, এটা দুবার আচার করা হয়ে গেছে আর খেতে সত্যি অপূর্ব হয়েছিল। তো এবার ভাবলাম যখন আচারটা করব আপনাদের সাথে শেয়ার করি। এটা খেতে পুরো কুলের আচার মতন, কিন্তু একটু টেস্টটা আলাদা। এখানে আমি বাকি যেইটুকু ফল ছিল পুরোটাই নিয়ে নিয়েছি, এবার এটা জলে সেদ্ধ করতে দেব। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর এটা 20 মিনিট মতন সেদ্ধ করবো। আর এখানে একটুখানি তেঁতুল নিয়ে নিয়েছি, এটা আমি বাড়ি থেকে এনেছিলাম, এটা এবার একটু জলে গুলিয়ে নেব। এই দেখুন এটা 20 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে, এটা ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু এটা যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা সেদ্ধ করতে দেব। এবার একটা আলাদা কড়াই নিয়ে নেব, আর যেহেতু এটা আচার করছি তাই সবসময় সর্ষের তেলই ইউজ করব। এতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এখানকার শুকনো লঙ্কা মানে কোরিয়ান লঙ্কা, তাই একটু অল্পই দিয়েছি, কারণ এগুলো বেশ ঝাল। এবং এতে 5 ফোড়ন দিয়ে দেব। এবার জজুবে ফলগুলো দিয়ে দেব। উড়িয়ে জল ছিল তো তাই একটু ছিটকে যাচ্ছে। এবার ভালো করে এটা তেলে নেড়ে চেড়ে নেব, আর খুন্তি বা হাতা দিয়ে ভালো করে এটা স্ম্যাশ করে নেব, যাতে এগুলো ভালো করে এই যে আঁশটা আছে ছেড়ে ছেড়ে যায়। তাহলে খেতে আরও টেস্টি হবে আর জিনিসটা মাখা মাখা হবে। এবার যে তেঁতুলের পাল্পটা জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে। তাহলে একটা টক ঝাল মিষ্টি ব্যাপার থাকবে, যেহেতু জজুবে ফলটা বেশি টক নয় একটু মিষ্টি মিষ্টি, তাই এই তেঁতুলটা দিলে আচারটা আরও টেস্টি হবে। এবার সেদ্ধ করার সময় তো একটুখানি নুন দিয়েছিলাম, এবার পরিমাণ মতো নুন এবং গুড় থাকলে গুড় দেবো। যেহেতু আমার কাছে গুড় নেই তাই আমি চিনি ইউজ করব, কিন্তু গুড় থাকলে জিনিসটা আরও ভালো হতো, তো চিনি দিলেও খারাপ লাগবে না। সব কিছু মিশিয়ে নিলাম। এবার সবার শেষে আচারের যেটা মূল মশলা সেটা দেব, সেটা হচ্ছে শুকনো লঙ্কা
আর হচ্ছে পাঁচফোড়নকে একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি, দিয়ে সেটা কুড়িয়ে রেখেছি। এটা আচারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এটাই কিন্তু স্পেশাল মশলা। আর একটুখানি আমচুর পাউডার দিয়েছি, সেটা হচ্ছে একটু টক টক হওয়ার জন্য। এই আচারটা খেতে অনেক সুন্দর। এটা আমি আগে দুবার করেছি। আর সবার লাস্টে ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবো, যাতে আচারটা অনেক দিন অবধি থাকে। আর আজকে যেহেতু রোদ উঠেছে, তাই রোদে দিলে আরও আচারটা টেস্টি হবে। চলুন, কেউ একটা হয়তো ডাকছে, দেখি কে এসেছে। আজকে দুপুরে ও যেহেতু খেতে আসবে না, আমার অ্যাজ ইউজুয়াল আমি নুডলস খাবো। আজকে হচ্ছে এটা একটা নতুন ধরনের নুডলস, এতে শিম মাশরুমের সব এক্সট্রাক্টগুলো মেলানো আছে। এটাই আজকে করে খাবো, এটা খেতে কিন্তু দুর্দান্ত। আর একটু আগে এসেছিল আমাদের গ্যাসটা চেক করতে। এখানে প্রতি ছ মাস অন্তর আমাদের যেহেতু অটোমেটিক গ্যাস, সেটা চেক করতে আসে। আর এখানে তো সব জায়গায় হচ্ছে গ্যাসের লাইন আছে, সেই লাইনে বিল দিতে হয়। এখানে সিলিন্ডারের কনসেপ্ট নেই। এমনিতেও ইন্ডিয়াতে সব মেট্রোপলিটন সিটিতে এখন গ্যাস পাইপেরই কনসেপ্ট হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার নেই বলে এখন রিক্সা অনেক কম। তবে এই পাইপগুলো থেকেও কোনো সময় যদি লিকেজ হয়, তাই জন্য ছ মাস অন্তর অন্তর এখানে চেক করতে আসে। কারণ এই লিকেজ হলে সে এক ভয়াবহ কাণ্ড হবে। কারণ এখানে তো বেশিরভাগ কাঠের বাড়ি, তাই রিক্সা অনেক বেশি। তবে যাই হোক, সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন এখনও আমরা হইনি। এখানে দেখুন, নুডলসটা আমি সেদ্ধ করে নিচ্ছি আগে। এই রামিয়নটা কিন্তু প্রসেসটা করা আলাদা, সেটা প্যাকেটের গায়ে লেখা থাকে। এটা ভালো করে সেদ্ধ করে ঠান্ডা জলে একটুখানি ধুয়ে নিই। এবার এই সেদ্ধ করা নুডলসটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপরে যে মশলাগুলো আছে, একটু অয়েল আছে, সয়া সস আছে, এগুলো এর ওপর মিশিয়ে নেব। এবার যা টপিং দিতে ইচ্ছা করব, সেগুলো একটু ভেজে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি আর কিছু টপিং দেবো না, শুধু একটু ডিম ফাটিয়ে রেখেছি, শুধু একটু ডিমের অমলেট টাইপের করে নেব। এখানে দেখুন, সব সয়া সস, অয়েল আর যে মশলাটা ছিল মিশিয়ে নিয়েছি। আর এটা টেস্ট তো আগেই বলেছি খুব সুন্দর। আর এটা যেহেতু খুব ছোট ছোট প্যাকেট বলে, আমি লাঞ্চে খাবো বলে দু প্যাকেট নিয়ে নিয়েছি। এ দেখুন, আমার হয়ে গেছে রেডি। এর ওপর যে ডিমের ভুজিয়াটা করে রেখেছে সেটা ঢেলে দেব, আর একটুখানি স্প্রিং অনিয়ন, সঙ্গে একটু ধনে পাতা, আর অবশ্যই সিসিমি সিড সহযোগে আমাদের নুডলস তৈরি হয়ে গেল। আর কোরিয়াতে তো বিভিন্ন রকমের রামিয়ান পাওয়া যায়, আর তাদের প্রত্যেকটা প্রসেসও আলাদা আলাদা। আমি এর আগে বিভিন্ন রামিয়ান আপনাদের সাথে শেয়ার করেছি, আর ভবিষ্যতেও আরও অন্যান্য রামিয়ানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন লাঞ্চটা সেরে ফেলি, তারপর বিকালে ভাবছি একটু বাজারে যাব। আর এখন গরম পড়ে গেছে, তাই বাড়িতে একটু আইসক্রিম, দই, ফল এগুলো রাখতেই হবে, কারণ মাঝে মাঝে খেতে তো ইচ্ছাই করে। বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরের আবহাওয়াটা দেখুন কি সুন্দর। এখন না ঠান্ডা না প্রচণ্ড গরম, এখন হচ্ছে ওই 25 ডিগ্রি মতন, বেশ আরামদায়ক আবহাওয়া। আর চারিদিকে কি সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু এই সব ফুলের নাম আমার জানা নেই। দাঁড়ান, কাছ থেকে গিয়ে আপনাদের দেখাই ফুলটা কত সুন্দর লাগছে। আর আপনাদের যদি কারোর জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কি ফুল। আর এখানে তো বিভিন্ন সময় বিভিন্ন ফুল আমি দেখিয়েছি, এই সামারেও কিন্তু এখানে দুর্দান্ত ফুল ফোটে, সেগুলোই আপনাদের সামনে সব তুলে ধরবো। এই যে আমরা দোকানে চলে এসেছি, আর প্রথমেই আপনাদের দেখাই এই ছোট ছোট কাবুল এখানে প্রচণ্ড বিক্রি হয়। এখানে বিভিন্ন ফ্লেভার, ম্যাঙ্গো, পাইনাপেল, পিচ, নানা ধরনের ফল এই ছোট ছোট কাপে থাকে, আর ছোট ছোট কিউব আকারে কাটা থাকে। আর এগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি হয়। আর এগুলো দামও বেশি নয়, 2500 ওন মতন, মানে ইন্ডিয়ান মানিতে ওই 160-70 টাকা। আবার বিভিন্ন রকম কাটা ফলও বিক্রি হয়। এই যে এখানে ডিসকাউন্টও আছে, এখানে তরমুজ, পাইনাপেল, এগুলোর দাম মূলত 4500 ওন, কখনো 5000 ওন। আর ফ্রেশ ফুড তো পাওয়াই যায় সারা বছর, কিন্তু সব রকমের ফ্রেশ ফুড পাওয়া যায় না। যেমন বিভিন্ন রকমের বেরি, কিউই, অ্যাভোকাডো, কলা, এগুলো সারা বছর পাওয়া যায়। আর গ্রীষ্মকাল মূলত তরমুজ, আম, আনারস এগুলোই পাওয়া যায়। তো দেখুন, এখানে আনারস, কলার, বিভিন্ন রকম গ্রেপসও আছে। এই দু ধরনের গ্রেপসই সারা বছর মোরালেস পাওয়াই যায়।
তবে এই ফলের দামগুলো দেখছেন, এগুলো একরকম, এখন আবার বিভিন্ন সিজনে বিভিন্ন রকম দাম। আর দেখুন আমগুলো কি সুন্দর লাগছে না, আর দেখতে অপূর্ব। আর এক একটা আমের দাম হচ্ছে প্রায় 5,000 হোন, মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 300 টাকা মতন। এই আমগুলো দেখতে যেমন সুন্দর, দামটাও এক্সপেন্সিভ। আর সামারে যদি আম না খাই তাহলে কি আর খেলাম। আর এবারে ইন্ডিয়াতে প্রচুর আম হয়েছে শুনেছি, এখন কত দাম? 50-60 টাকা কেজি হয়তো, আর কিছুদিন আগে শুনছিলাম নাকি 20 টাকা কেজিও পাওয়া যাচ্ছিল। আর এবারে আমাদের বাড়িতেও প্রচুর আম হয়েছিল, কিন্তু কি আর করা যাবে, যেতে পারিনি তাই খাওয়া হয়নি। আর দেখুন এখানে ফ্রেশ ফ্রুট ছাড়াও ফ্রোজেন প্রচুর ফ্রুট পাওয়া যায়, এই যে আম, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, তারপরে স্ট্রবেরি প্রচুর আছে। আর এগুলো দামও 9,000-12,000 অন করে। এই দেখুন নিচে চেরিও আছে, আনারস আছে, আর সবগুলো 1 কেজির প্যাকেট। আর এগুলো ইন্ডিয়ান মানিতে দাম হবে 700-800 টাকা মতন। আর দেখুন এখানে ফল ছাড়াও বিনস, মটরশুঁটি এগুলো ফ্রোজেন পাওয়া যায়। আমি কিছু ফ্রেশ ফুড নিয়ে নিলাম, আর গরমকালে তো আইসক্রিম অবশ্যই লাগবে। এখানে ভ্যারাইটি রকম আইসক্রিম আছে, কিন্তু সব কোরিয়ানে লেখা, তাই সবসময় বুঝতে পারি না, আমাদের ট্রান্সলেশন করতে হয়। তো এখানে কিছু আইসক্রিম নিয়ে নেব, দিয়ে বাড়ি ফিরে যাব। এই দু রকম ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম, চলুন এবার বাড়ি ফিরি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি FB পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খামসা হামিদা।